কার কার কপাল ফুলিব, কোন কোন আহিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেটলৈ। জাতি জনগোষ্ঠী ভেদে উঠিছে ভিন্ন দাবি, হয় মন্ত্রিসভার সম্প্রসারণক লৈ এতিয়া ব্যাপক জল্পনা কল্পনা গেরুয়া শিবিরৰ ভিতরে বাহিরে। সূত্র অনুসৰি বিগত লোকসভা নির্বাচনলৈকে থকা সমীকরণ সলনি হৈছে ফলাফলৰ পাছত। রাজ্যিক সভাপতির পদ সাল সলনির চিন্তা চর্চার মন্ত্রিসভার রদ বদল হওয়ার সম্ভাবনা আছিল যদিও শেহতীয়া সূত্র অনুসরি সলনি নহব পারে সভাপতির পদ। এনে হলে মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নাই সভাপতি ভবেশ কলিতার। পিছে যদি মুখ্যমন্ত্রী কোয়ার দরেই মন্ত্রিসভার সাল সলনি হয় তেনেহলে কোন কোন সুমাব মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটত? মুখ্যমন্ত্রীকে ধরে 14 জনীয় মন্ত্রিসভা আছিল যদিও পরিমল শুক্লবৈদ্যর দিল্লি গমনে 13 জনীয় মন্ত্রিসভালৈ হ্রাস করলে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট, ফলত খালি হল 18 জনীয় মন্ত্রিসভার বহুকেটা স্থান। চর্চা অনুসরি বরাক উপত্যকার মন্ত্রিসভাত স্থান লাভ করা প্রায় নিশ্চিত হয়েছে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন দোপালর। ঠিক সেইদরে উজনি অসমক লৈ থকা সমীকরণও প্রায় সলনি হয়েছে। মন্ত্রিসভাত স্থান লাভৰ ক্ষেত্ৰত উজনিত চৰ্চাত আছে বিধায়ক সুশান্ত বৰগোহাঁই, বলিন চেতিয়া আৰু জ্যেষ্ঠ বিধায়ক প্ৰশান্ত ফুকনৰ নাম। হয়তো জ্যেষ্ঠতাৰ ভিত্তিত প্ৰশান্ত ফুকনৰ এইবাৰ ফুলিব পাৰে কপাল। ঠিক সেইদৰে সভাপতি সাল সলনি নোহোৱাৰ সমীকৰণ মিলালে হয়তো পুনৰবাৰ মন্ত্ৰীসভাত স্থান লাভ কৰিব পাৰে প্ৰাক্তন সভাপতি তথা জ্যেষ্ঠ বিধায়ক সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যই। আৰু ইয়াৰ মাজতেই UPPLৰ পৰা মন্ত্ৰিত্বৰ দাবী উত্থাপন হৈ আহিছে। সমান্তরভাবে জনগোষ্ঠী ভেদেও উঠিছে দাবি। কোচ রাজবংশী সকলের দাবি মন্ত্রিসভাত স্থান দিয়ক এগারী কোচ রাজবংশী বিধায়কক। আমি এইবার সজোরে দাবি উত্থাপন করেছো যে আমার প্রজাবাসী জনগোষ্ঠীর মানুষক বিধায়কক সুদক্ষ এজন বিধায়কক যাকেই নহক আমার মন্ত্রিসভাত স্থান দিব লাগে। এখানে আমার ফলের পর আহ্বান আর অনাগত দিন সমূহ যাতে আমার প্রজাবাসী জনগোষ্ঠীর মানুষখিনির রাজনৈতিক অর্থনৈতিক যে সামাজিক ব্যবস্থা এই ব্যবস্থার ক্ষেত্রে যাতে মাত মাতিব পারে। কিন্তু বর্তমান 3 গৰাকী কোচ রাজবংশী বিধায়কে আছে শাসকীয় পক্ষত। বিধায়ক পরমানন্দ রাজবংশী, বিধায়ক উৎপল বরা আর বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়া। যদি কোচ রাজবংশী সন্তুষ্ট করবলগিয়া হয় তেতিয়াহলে এওঁলোকৰ ভিতৰতে দিব লাগিব এজনক। আনফালে চর্চা চলিছে পল্লবলোচন দাসও সুমাব পারে মন্ত্রিসভাত। এনে অবস্থাত আকর্ষণীয় হয়ে পড়েছে মন্ত্রিসভার রদ বদল প্রসঙ্গ। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইমস।